বিদেশ থেকে যে জিরে নিয়ে এসে খাচ্ছি তার চেয়ে ডবল ছ্যান হবে আর দেখেন তার চেয়ে বড় ডবল ছ্যান হবে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী কথা বলছিলাম বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা কৃষ্ণপুর মাঠ থেকে আমরা আজকে এখানে জিরা চাষ দেখব অনেকেই হয়তো ভাবছেন যে জিরা বিদেশি ফসল এটা আবার কি বাংলাদেশে হ্যাঁ এটা বাংলাদেশে যে জিরা আমরা এখন বর্তমান সাতশো থেকে আটশো টাকায় কিনতে পারছি কিছুদিন আগে ছিল এক হাজার টাকা থেকে এগারোশো টাকা পর্যন্ত সেই জিরা বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্রের মাধ্যমে বীজ সরবরাহ করে ক্ষুদ্র চাষি পর্যায়ে কিছু ডেমোর মাধ্যমে চাষবাস হচ্ছে আজকে আমরা সেই ডেমোতে কীভাবে এই জমি চাষ করছে এবং কিভাবে পরিচর্যা করছে তাই দেখব আশা করছি ভালো লাগবে দেখতে থাকুন পুরা ভিডিও জুড়ে

ওই অফিস থেকে কৃষি অফিস থেকে দিয়েছিলো তা গতবারে করতে পারেনি মানে কীটনাশকের অভাবেই কি অভাবে অভাবেই গাছগুলো নষ্ট হয়ে গেল যেটা ওই ফুল বানালে গাছ বড় হয়ে গেলো বা ফুল বাড়ালে বাইহা গাছ নষ্ট হয়ে গেলো তো এফিরে এফিরে করছে তা এভাবে করছে তা আলে দিলে এখন যা দেখা যাচ্ছে ভালোই আছে

আমাকে মাটি তো খুব ভালোই দেখা যাচ্ছে এই মাটিতে তো আমরা এই আবাদ করছি এখন অন্য অন্য মাটির দেন কেমন হয় না হয় তার কেমন লাগে না সার পানি খুব কম লাগে সার পানি কমই তো সার পানি কোনটি পানি তো পানি সেচ দিয়ে তো অসত তো হয় না তো বেশি অসলে হওয়ার না তো বেশি আসলে লষ্ট হয়ে যাবে তো অসলে গোড়া পচা ধর লষ্ট হয়ে যাবে আচ্ছা এখানে কতটুকু জায়গা করছেন এটা হবে তো প্রায় সাত আট শতক জমি হবে সাত আট শতক কতটুকু বিষ পাইছিলেন 20 11 হাফ কেজি নেকি হাফ কেজি বানাই দিছলে বীজ হাফ কেজি হাফ কেজি এই আট শতাংশ করার জন্য হ্যাঁ আচ্ছা আপনি কি জারমিনেশন যেটা গাছ গজায় বীজ দেওয়ার পরে কয় দিন পরে গাছ ওতে বীজ নিয়ে আসা বৈ রোদে তাপ দাও তাতে ওদের সুগত আছে ওদের সুগে

কাকা এখানে কি স্প্রে করলেন আপনি এখানে আছে পোকার জন্য 17 লাখ 17 লাখ কতদিন পর পর করেন এ পাঁচ ছয় দিন পর পর এক সপ্তাহ পর পর এক সপ্তাহ পর পর একবার স্প্রে করেন 17 না সো হ্যাঁ আর একটা জিনিস এই যে উপরে পলিসিন দেখতেছে এই পলিসিন দাও 하자তে কুয়াশা বেশি হতলা কয়েকদিন কুয়াশা বেশি হতলা সেই জন্য করে ওই পলিসিন দাও 하자ল কুয়াশা ঠেকানোর জন্য কুয়াশা কম করাতুম না আট আটানোর জন্য এই

আহ ক্যাঙ্গার পথে আর পথে বাই করা লাগবি এটা কেমন করে বের করতে হবে তারা আপনাদের বীজ দিতে হ্যাঁ ওনারা বলে দিবে যে কিভাবে আপনার এটা হা হ্যাঁ অনগত থাকে অনগত এই সমস্যার সমাধান করে লাভ লাগবি ক্যাঙ্গার বাই করালে ক্যাঙ্গার বাই করলে সুবিধা হবে চাচা এই যে জিরা চাস করতেছেন ইন্ডিয়ান জিরা এটা ইন্ডিয়ান আইনে খাই ইন্ডিয়া থেকে ভারত থেকে জি এখন তো এটা বাংলাদেশে আপনারা চাষ করতেছেন আপনার কি মনে হচ্ছে এখন আমাদের মনে হচ্ছে যে আমরা যদি আবাদ করছি এই ক্ষেত্রটা যদি আমাদের ভালো হয় আমরা যদি করতে পারি হ্যাঁ তাহলে আমি মনে করি যে আমার লাগালতি কৃষক ভাইরা যারা আছে হ্যাঁ তারাও যেমন করে যাতে আমাদের এই জিরে ধরেন ভারত থেকে বাঙালি নিয়ে আসা ইন্ডিয়া থেকে নিয়ে আসা লাগে হ্যাঁ এই জি

খেত যেন খুব ভালো হয় ভালো আছে এখনও ভালো আছে আরো জানি ভালো হয় আরো আমরা চেষ্টা করি আরো যেন কিছু ভাইকে আমরাও এই কাকাকে দোয়া করি ওনার জন্য জিরা খেত ভালো হয় এবং আমি আমার দর্শকের রিকোয়েস্ট করবো যে আপনারাও দেখেন জিরা চাষ কিভাবে বাংলাদেশে হচ্ছে এবং আমার এই চাষের যে উৎফুল্ল মন আমরা চাই এই চাষার মতো আমাদের বাংলাদেশে আরও চাষা এই জিরা আবাদ করুক আমরা দেশেই নির্ভরশীল হই অন্য দেশের উপর যাতে আমরা নির্ভরশীল না থাকি বিদেশি ফসল আমরা দেশের সাজ করি আসুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনার নাম কি আমার নাম হাফেজ মোহাম্মদ আনোয়ার হোসেন আপনি বাড়ি কোন জায়গা আমার বাড়ি এখানে এখানে জি আচ্ছা এই যে পাশে জিরা দেখতেছি জিরা চাষ এটা আপনার কাছে কি মন হচ্ছে এই জিরা ফসলটা দেখে অনেক মানুষ উদ্বুদ্ধ হইছে আমাদের গ্রামের উদ্বুদ্ধ হইছে না জিরা ফসলটা আবাদ করলে মনে হয় যে সফল হবে কি মন হয় যে বাংলাদেশ এটা হবে আমার মনে হয় যে এখানে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ অবশ্যই হবে 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 যদি পরিচর্যা করা যায় অবশ্যই হবে থ্যাংক ইউ মন্ডলী এত সময় আমরা দেখলাম মশলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এই শিবগঞ্জের মাটিতে জিরা চাষ হচ্ছে সেই জিরা চাষের প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ কি হবে সেটা আমরা জানার চেষ্টা করছি আশা করছি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে প্রদীপ্ত কৃষির পাশে থাকার অনুরোধ রইল আর যারা নতুন আছেন ইতিপূর্বে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই কৃষি রিলেটেড ভিডিও আগে আগে এফতে পারেন আল্লাহ হাফিজ